আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। গতরাতে ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি হস্তান্তর করে মার্কিন প্রেসিডেন্টের ঢাকা সফরে প্রস্তাব দেয় বাংলাদেশ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের জন্য কসোভো মডেলে সেফ জোন তৈরি করতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আমন্ত্রণেই দ্বিপক্ষীয় বৈঠক করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের ওয়াশিংটন সফর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এই বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ তিন কর্তা ছাড়াও মানবাধিকার এবং সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা এবং রোহিঙ্গা সংকট। আমরা ভোটার ফটো আইডি তৈরি করেছি যাতে ফেক ভোট না হয়। আমরা ট্রান্সপারেন্ট ভোটার ব্যালট বক্স করেছি। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন করেছি, তাদের বাজেটও ইন্ডিপেন্ডেন্ট, এবং ইলেকশনের সময় ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইজ সুপ্রিম। তারা ইচ্ছা করলে যে কোনো লোককে ট্রান্সফার করতে পারে, যে লোককে সাসপেন্ড করে পালাইতে পারে, ইভেন ইনক্লুডিং সিকিউরিটি পিপল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রকে বলেছেন বাংলাদেশের আগামী নির্বাচনে তারা যত বেশি সংখ্যক পারেন পর্যবেক্ষক পাঠাতে পারবেন, তবে পর্যবেক্ষণের নামে কেউ যেন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করে সে বিষয়ে সতর্ক করেন বাংলাদেশের মন্ত্রী। ইলেকশন 8-25 হাজার অবজারভার ছিল, বাট অবজারভার মাস্ট নট বি সামওয়ান হু ইজ এ পার্টিজান, বাংলাদেশি অরিজিন পার্টিজান পারসন। এছাড়া মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের জন্য কসোভো স্টাইলে সেফ প্রোটেকশন জোন করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন ডক্টর মোমেন। মিয়ানমার সরকারের ক্ষমতা অনেক কম, তোমরা ওখানে সেফ প্রোটেকশন জোন করো, যেমন করে কসোভোতে করেছিলাম, এটা করো, করলে পরে আমাদের লোক গেলে ওখানে স্টেবিলাইজেশন হবে, এবং ওরা যদি নিজের দেশেই তো ফিউচারটা বিল্ড করবে, আর নতুবা তোমরা দেখো অন্য কোথাও কিছু লোক নিয়ে যেতে পারো কিনা, সেটা তো তারা নিবে, কিছু কিছু লোক নিবে, কিন্তু কত লোক তো এতে নট। এদিকে গত মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্র এবং মানবাধিকার সমুন্নত রাখার বিষয়টি স্মরণ করেছিলেন। জো বাইডেনের সেই চিঠির উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি হস্তান্তর করে মার্কিন প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের প্রস্তাব দেন ডক্টর এ কে আব্দুল মোমেন। বাইডেনকে তার বক্তব্যের প্রেক্ষিতে একটি চিঠি দিয়েছেন, সেটা উই হ্যান্ডেড ইট ওভার টু। আশিকুর রহমান, এটিএন নিউজ।